আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে সুন্দরবন ঘাসা আর মুন্সিগঞ্জ এলাকায়। আমার এই পাশে দেখা যাচ্ছে একেবারে সুন্দরবন, এরপরে আর কোনো লোকালয় নেই। আমরা এখানে এসে যে দৃশ্যটি দেখছি, যে মাঝে মাঝে যে দমকা হাওয়া বইছে, সেই দমকা হাওয়া জানান দিচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল যে কত বড় শক্তি নিয়ে আসছে পড়বে সেটা অনুমান করা যেতে পারে। এলাকার মানুষের আতঙ্কের শেষ নাই। ইতিমধ্যে আমরা খোঁজ নিয়েছি যে সাতক্ষীরাতে আট শতাধিক সাইক্লোন সেন্টার রয়েছে। সেই 800 সাইক্লোন সেন্টারে ইতিমধ্যেই প্রায় 20,000 মানুষ আশ্রয় নিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় 4,500,000 মানুষ আশ্রয় নিতে পারবে এই 8 শতাধিক আশ্রয় কেন্দ্রে। সাতক্ষীরাতে 800 কিলোমিটার ভেড়িবাঁধ রয়েছে এবং এই ভেড়িবাঁধগুলোর একাধিক স্থানে ঝুঁকিপূর্ণ। এবং আমরা যে জায়গাটি এখন দাঁড়িয়ে রেখেছি, এটা এই যে খোলপেটুয়া নদীর, এবং এই নদীর যে প্রবাহটা একটু আগেও আমরা দেখেছি, এই মুহূর্তে ভাটা চলছে এবং ভাটায়ও যে দমকা হাওয়া যেভাবে বইছে এবং মাঝে মাঝে ভারী বৃষ্টিও হচ্ছে, গুড়িগুড়ি বৃষ্টি তো আছেই দিনব্যাপী, এবং গুড়িগুড়ি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ায় প্রবল বেগে বইছে। মাঝে মাঝে মনে হচ্ছে যে খুব কাছাকাছি হয়তো ঘূর্ণিঝড় রেমাল এসে গেছে, কিছুক্ষণ পরেই হয়তো আরও কয়েক ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড় রেমাল এই অঞ্চলে, সাতক্ষীরা উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে 1,000-এর বেশি গবাদি পশু আশ্রয় নিয়ে, সেখানে নিরাপদ আশ্রয়ে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। সুন্দরবনের মধ্যে যারা আছে তাদেরকে ইতিমধ্যে সরিয়ে নিয়েছে বলে বন বিভাগ আমাদেরকে জানিয়েছে। ভেড়িবাঁধ যেখানে যেখানে উপচে পড়ে পানি ঢুকছিল, বিশেষ করে গাবুরা এবং পদ্মপুকুর এলাকায়, সেখানে সেই ভেড়িবাঁধ যেহেতু ভাটা কিছুক্ষণ কয়েক ঘন্টা আগে শুরু হয়েছে, এই কারণে এখানে সেই পানিটা আবার নামতে শুরু করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এম কামরুজ্জামান, এটিএন বাংলা, সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে।